গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ব্লগটা শুরু করছি এখন থেকে। আর আজকে সানডে, আর এখন বাজে সকাল 11টা, এখন বাজে 11টা। আর এই দেখো আমার বাবু জানলায় বসে আছে, আর বাবিকে দেখো, বাবি অয়েল ম্যানেজ হয়ে গেছে, হয়ে গিয়ে সে এখন এইসব করছে। আবার যেই ক্যামেরাটা অন করছি দেখো, ক্যামেরার দিকে তাকাচ্ছে। গুড মর্নিং বলো। এই হচ্ছে আজকে রবিবারের সকালের জলখাবার। রবিবারের সকালে যদি এরকম একটা জলখাবার পাওয়া যায়, এর থেকে আর ভালো কিছু হয় না। এটা একবারে আইডিয়াল জলখাবার যাকে বলে। এদিকে বাবি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু ওকে শুয়ে দিয়েছি, এবার একটু ঘুমাবে। কারণ প্রতিদিনই ও স্নান করে খাওয়া দাওয়া করে আবার একটু ঘুমিয়ে পড়ে, আবার কিছুক্ষণ পরে উঠে পড়বে। তো তার আগে একটু ক্যামেরাটা অন করলাম, বাবিকে একটু দেখাচ্ছি। বাবি তো ক্যামেরা অন করলেই তাকিয়ে থাকে, বেশ এনজয় করে, আর আমিও ব্যাপারটা ভালোই এনজয় করি। দুপুরবেলা খেয়ে দেয়েই বেরিয়েছি এখন একটুখানি হাঁটাচলা করতে বাবুকে নিয়ে। আর এই যো সঙ্গে বোন আছে, আর বাবুকে নিয়ে বেরিয়েছি, কারণ ও তো সকাল থেকে ঘরে থেকে ছটপট ছটপট করে, তাই জন্য একটুখানি ভাবলাম ঘুরে আসি। আর আজকে সকাল থেকেও বেরোয় উনি, অন্যদিন তো বোন নিয়ে সকালে বেরোয়। আর আজকে আমাদের ওখানে আবার সামনে, বাড়ির সামনে ইলেকট্রিকের কাজ হচ্ছিল, তো ওই কারণে পুরো ওখানটা জোড়া ছিল, অনেক লোকজন ছিল, তো ওই জন্য আর সকাল থেকে বেরোয়নি। তো ওই জন্য এখন দুপুরবেলা নিয়ে বেরিয়েছি একটুখানি। আর এইখানে এই মাঠের পরিবেশটা বেশ ভালো, শান্ত পরিবেশ, ভালো লাগে। আর বাবু তো ভীষণই ভালোবাসে এইখানটা, কারণ ও যখনই এখানে আসে তখনই বোন ওকে এখানটা ঘোরায়। আমি তো আসি না হয়তো, কিন্তু বোন প্রত্যেকবারেই ওকে প্রত্যেকদিন নিয়ে আসে। তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই ভালো লাগলে লাইক করো, আর পারলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ এরকম আরও নতুন নতুন অনেক ভিডিও আসবে যেগুলো তোমরা মিস করে যাবে। সাবস্ক্রাইব না করলে কিন্তু তোমরা নোটিফিকেশানটা পাবে না ঠিক মতো। গুড ইভিনিং গাইস, এখন বাজে 6টা, আর আমরা খাওয়া দাওয়া করে দুপুরে শুয়েছি। দেখো 6টা বাজে, এখনও উঠিনি, শুয়েই আছি, আর আমার বাবি ঘুমাচ্ছে। আর আজকে তো সানডে তোমাদেরকে বলেছিলাম, কিন্তু আজকের দিনটা না ভীষণ বাজে গেল, কারণ আজকে আমাদের এই বাড়িতে আমাদের গ্যাস শেষ হয়ে গেছে, তো ওই জন্য রান্না অর্ধেক হচ্ছে, অর্ধেক হয়নি। আর এখানে ডবল সিলিন্ডার করা আছে, কিন্তু সেটা আমি আমার বাড়িতে ওইখানে নিয়ে গিয়ে রেখে দিয়েছি, তো এই কারণে ভীষণ এখানে প্রবলেমের মধ্যে দিয়ে এদের কাটাতে হয়। তো ওই না থাকার কারণে এমনকি গ্যাস সিলিন্ডার স্টোভ পর্যন্ত থাকে, সেটাও আমার ওখানে রাখা আছে, তো সেই কারণে এখানে জাস্ট খুব প্রবলেম হয়ে গেছে। এখানে পাশে আমি কাকিমাদের কাছেও পাওয়া যায়নি কিছু, তো ওই জন্য খুব প্রবলেম হয়ে গেছে। তো রান্না আর হয়নি, অর্ধেক রান্না হয়েছে, অর্ধেক রান্না হয়নি, যা রান্না হয়েছে তাই আমরা সবাই মিলে খেয়েছি। সানডেটা যেখানে সবাই ভীষণ ভীষণ ভালো ভালো খাবার খায় দুপুরবেলা, আর আমরা সেভাবে আজকে বলে কিছুই হয়নি। তো যাই হোক, ওই খেয়ে শুয়ে পড়েছি, তো এখন বিকেলবেলা এবার উঠবো, বিকেল তো হয়েই গেছে, তো এবার উঠবো, উঠে চা কফি কিছু খাবো, খেয়ে দিয়ে তারপরে আড্ডা হবে, তো দেখা যাক বাকি কী হয়। তো চলো দেখতে থাকো। বাবিকে তুলে আমি এবার শীতের ড্রেস পরে দিচ্ছি। বাবির একটু ঘুম ঘুম চোখ আছে, একটু আধো ঘুম আধো ছাড়া এরকম একটা ব্যাপার। তো এরপর মামা আসবে, মামার সাথে খেলা করবো, সব দুদিন পরে বলবো, তোর কথা বলতে শিখবো তখন বলবো মামা, তখন ধামা বাজিয়ে দেবো। হ্যাঁ ধামাজি, মা বলতে যা তো ঘরে যা, তখন মা বলে বল তো। এই ছিল আজকে আমার বাপের বাড়িতে থাকা সানডে ব্লগ, কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। তো চলো আজকের মতন গুড নাইট, টাটা বাই বাই, সব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।